মর্নিং বন্ধুরা, আমি পিঙ্কি, পিঙ্কি কিচেনে আপনাদের স্বাগতম। আজকে রেসিপি যেটা হবে সেটা হবে লাবড়া, খুবই সোজাভাবে হবে, আপনারা বাড়িতে করবেন। এই রেসিপিটিতে দেখুন, প্রথমে গ্যাস ধরানো হয়েছে, তার মধ্যে কড়াই গরম হচ্ছে। এবার কড়াইতে তেল দেয়া হলো, আপনারা যেরকম অর্জন সেরকম তেল দেবে, আমি একটু তেলটা বেশি দিচ্ছি। তারপরে এবার ফোড়ন দেওয়া হবে, শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন, হয়ে গেছে। এবার সবজিগুলো কড়াইতে দেওয়া হবে, ফোড়নটা পুড়ে গেছে। এবার সবজিগুলো দেওয়া হবে, সবজিগুলো দেওয়া হয়ে গেছে। সবজির মধ্যে আছে মূলো, কুমড়ো, আলু, সিম, বেগুন, এইসব দিয়ে আজকে লাবড়াটা হবে। বানানো হচ্ছে, এবার নুন দেওয়া হচ্ছে, নুন দিয়ে নাড়িয়ে দেওয়া হচ্ছে। ভাজা হোক লাল লাল করে, সবজিটা ভাজা হয়ে গেছে। মধ্যে হলুদ গুঁড়ো আন্দাজ মতন দেবেন, সবজি বুঝে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাটা দেওয়া হয়ে গেছে, আর কিছু দেওয়া হবে না। এই দুটো মশলা দিয়ে আমাদের লাবড়াটা হবে খুব সিম্পলভাবে। মশলাটা ভাজা হচ্ছে, একটু চিনি, চিনি দিতেই হবে একটু লাবড়াতে। যারা চিনি খায় না তারা না দিতেও পারে, কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে হয় না। সবজিটা ভাজা হয়ে গেছে, এবার জল দেওয়া হবে।
জল দিয়ে ঢেকে দেওয়া হবে। নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার হতে দেব 10 মিনিটের মতন। ঢাকনা সরিয়ে একটু দেখে নেব, এখনো দেরি আছে হতে। টমেটো দেওয়া হলো উপর থেকে, দেওয়ার সময় ভুলে গেছিলাম টমেটোটা দিতে, তার থেকে আপনারা ভুলবেন না, মশলার সময় দিয়ে দেবেন। তাহলে আমরা লাবড়াতে ঘি দিচ্ছি, আপনারা পারলে পরেও দিতে পারেন, কিন্তু আগে দিচ্ছি, কেন এখনও আমার লাবড়াতে জল শোকাবে, এখানে ঘিটা আমি আগে দিলাম, আপনারা নামানোর সময়ও দিতে পারেন। আমাদের লাবড়া তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। এই লাবড়া তরকারিটা হয়ে কমপ্লিট হয়ে গেছে, আপনারা বাড়িতে ট্রাই করবেন, এটা খিচুড়ির সাথে পরিবেশন করবেন, খুবই খেতে ভালো হয়। আমার যদি এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, নিচে দেওয়া বেল আইকনটা ক্লিক করবেন, আর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আমার এই রেসিপিটা লাবড়া কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, টাটা।